বিচিত্র অভিজ্ঞতা, এই ধরনের অভিজ্ঞতা মানে সত্যি একটা উপভোগ করার মতো অভিজ্ঞতা। যে আগে ইয়াসের সময় শুনেছি সেটা আমরা দেখতে পারিনি, এই এই ধরনের একটা অভিজ্ঞতা যে উপভোগ করতে পারবো এটা না আসলে বুঝতে পারতাম না সত্যিকারে। পুরো একদম মানে বোল্ডার করে ঢেউগুলো চলে আসছে, পুরো বাইরে ভিতরে দাঁড়িয়ে রয়েছে, পুরো ভিজে যাচ্ছি, একটা বিচিত্র অভিজ্ঞতা আমাদের। পুরো মেইন ড্রাইভে রাস্তার উপর দাঁড়িয়ে গেছি, তখন পুরো ভিজে গেছি। আমরা আসি বারাসাতে মধ্যম গ্রাম। আমার নাম দেবদুলাল বিশ্বাস। খুবই ভয় লাগছে, কারণ আমরা যেরকম ইয়াসে দেখেছিলাম সেরকম মানে ওর থেকে বেশি আরও কৌশিক অমাবস্যা, যেরকম মানে যেটা আশা করিনি তার থেকেও বেশি হচ্ছে আমাদের এখানে। মানে বিভৎস ভয়ও লাগছে, কেমন একটা লাগছে তো দেখো। আমরা খুব আনন্দিত এখানে, না 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 এই প্রথম আমরা এরকম দেখছি, এরকম এরকম ভয়ানক অবস্থা আমরা এই প্রথম দেখছি। মানে আমরা এসেছি ব্যারাকপুর থেকে। আমার নাম চিরঞ্জিত ঘোষ। জলোচ্ছ্বাস তো ভীষণ সুন্দর লাগছে, এতবার এসেছি আমরা দীঘাতে কিন্তু এইরকম এত সুন্দর এত ভয়ানক জলোচ্ছ্বাস আগে কখনো দেখিনি। হ্যাঁ শুনেছি শুনেছি যে ইয়াসে এর থেকে ভয়ঙ্কর হয়েছিল, কিন্তু চোখে ঘরে বসে দেখেছি, কিন্তু আজকে নিজে চোখে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। ভীষণ ভালো লাগছে, আমরা তো রীতিমতন এনজয় করছি সবাই মিলে, সবাই মিলে প্রচন্ড ভালো এনজয় করেছি। আমার বাড়ির সকলে সবাই মিলে এসেছি, এরকম দেখবো ভাবিনি, ভেবে আসিনি, কিন্তু সাকসেস, এটা দেখে সাকসেস আমরা। অমাবস্যা দেখেই এসেছিলাম কিন্তু এই জিনিসটা দেখবো ভাবিনি, কিন্তু ভীষণ আনন্দ। আর বৃষ্টি পড়ছে সঙ্গে সমুদ্রের এই ঢেউ, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এই জিনিসটা দেখবো বলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ করছি আমরা, ভীষণ মজা করেছি। কোথা থেকে এসেছো? আমরা এসেছি ব্যারাকপুর থেকে এসেছি। কেমন লাগছে আপনার? হ্যাঁ দেখতে তো খুবই আশ্চর্য লাগছে, এরকম কোনোদিন দেখবো বলে আশা করিনি, কিন্তু আশার অতিরিক্ত পেয়ে গেছি আমরা, এতটা আনন্দ পেয়েছি যে মানে ধারণার বাইরে, খুব আনন্দ করছি। আর মেয়েদের বা ফ্যামিলিকে দেখাতে পেরেছি এই জিনিস, মানে খুবই অসাধারণ জিনিস, এটা মানে নিজে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত দারুণ। আর সমুদ্রের এত ভয়ানক রূপ হয়, মানে নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। ঘরে বসে অনেক রকম জিনিস ছবিতে টিভিতে দেখেছি, কিন্তু এই নিজে চোখে দেখার এক্সপিরিয়েন্স আলাদা। সমুদ্রের কাছে আপনারা কোনোভাবে অবস্থান করবেন না, নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবেন।